প্রশ্ন, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, কিন্তু তার সঙ্গে আমার পরিবার, বিশেষ করে আমার মা ও ভাই বোনদের মিল নেই। আমার একটি মেয়ে সন্তান আছে 2 বছরের। এখন আমার পরিবারের পক্ষ থেকে আমাকে খুব চাপ দেওয়া হচ্ছে, তাকে যেন তালাক দেই। এখন আমি কি করব, আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করুন প্লিজ। এটা একটা জটিল সমস্যা আমাদের পরিবারগুলোতে। এই সমস্যার মূল কারণ হলো আসলে দিনদারি না থাকা। আমাদের শেখ মুর্শিদ বলেন যে দুটি অন্তরের মধ্যে জোড়া দেওয়ার একটাই অবলম্বন, একটাই পদ্ধতি, সেটা হলো দিনদারি। তো দিনদারি না থাকার কারণে এমনটা হচ্ছে। তো এই সমস্যার সমাধান, মূল সমাধান তো হলো দিনদারি চলে আসা, দুইজনের মধ্যেই দিনদারি চলে আসা, দুই পক্ষের মধ্যেই। এবার আসা যাক শরীয়তের বিধান। শরীয়তের বিধান হলো এই যে মা বাবার আনুগত্য করা ওয়াজিব। এটা যেমন শরীয়তের বিধান, আবার এটাও শরীয়তের বিধান যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনুগত্য কেবল সৎ কাজের ক্ষেত্রে হবে, গুনার কাজের ক্ষেত্রে কোনো প্রকার আনুগত্য নেই। লা সামা ওয়া লা তাআতা ফিল মাসিয়াতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গুনার কাজের ক্ষেত্রে কোনো প্রকার আনুগত্য নেই। আর তালাক, এটা ইসলাম পছন্দ করে না। এটা বিশেষ পরিস্থিতিতে তালাকের বৈধতা ইসলাম দেয়, যেটাকে আমরা বলতে পারি ইমার্জেন্সি অবস্থা। এরকম হলে তখন ইসলাম তালাকের অনুমতি দেয়। এই কারণে হাদিসে এটাকে আবগাজুল হালাল, নিকৃষ্টতর হালাল বলা হয়েছে। অর্থাৎ হালাল তবে নিকৃষ্ট, আল্লাহর কাছে এটা উৎকৃষ্ট নয়, পছন্দ নয়। তো এই দুটাকে সমন্বয় করলে যেটা বোঝা যায় সেটা হলো যে যদি মা বাবা কোনো স্ত্রীকে, কারো স্ত্রীকে তালাক দেওয়ার জন্য নির্দেশ করে, আদেশ করে, তাহলে স্বামী দেখতে হবে, স্ত্রীর স্বামী এটা দেখতে হবে যে তার এই আদেশ শরীয়ত সম্মত কিনা, যৌক্তিক কিনা। যেমন কথার কথা, স্ত্রীর যদি চরিত্র খারাপ হয় তাহলে তালাকের নির্দেশ দিচ্ছে মা বাবা, এটা একটা যৌক্তিক কারণ। অথবা হয়তো স্ত্রী কথার কথা সে মানসিক রোগী, তাহলে একে নিয়ে দাম্পত্য জীবন যাপন করা কষ্টের, তাহলে শরীয়ত এক্ষেত্রে অনুমতি দেয়, এটা একটা যৌক্তিক কারণ। বা এ জাতীয় কোনো যৌক্তিক কারণে যদি মা বাবা স্ত্রীকে তালাক দিতে বলে, কেবলমাত্র মায়ের সাথে বনে না, কাজকাম ঠিক মতো করে না, এসব কারণ না, কারণ এগুলো শরীয়ত সম্মত, শরীয়ত অনুমোদিত তালাকের মতো পরিস্থিতি তৈরির জন্য যৌক্তিক কারণ নয়। তো অথবা কাজে কর্মে অলসতা, পরিপক্ক নয়, এগুলো যৌক্তিক কোনো কারণ নয়। অথবা শ্বশুর বাড়ি থেকে কোনো হাদিয়া আসে না, এগুলো যৌক্তিক কারণ না। অর্থাৎ যদি শরীয়ত সম্মত, শরীয়ত অনুমোদিত যৌক্তিক কারণে মা বাবা তালাক দিতে বলে, তাহলে ওই অবস্থায় ছেলের জন্য ওয়াজিব হলো ওই স্ত্রীকে তালাক দেওয়া। আর যদি তালাক দেওয়ার পেছনে, মা বাবার তালাক দেওয়ার নির্দেশের পেছনে যদি যৌক্তিক কোনো কারণ না থাকে, তাহলে এমতো পরিস্থিতিতে, এমতো অবস্থায় ছেলের জন্য তার স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ হবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার নাফরমানি, বান্দার মাখলুকের আনুগত্যের ভিতরে স্রষ্টার নাফরমানি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। এই মর্মে আমরা একটা স্পষ্ট হাদিস পাই, যেমন আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি
قالت كانت لي امرأة كنت أحبها وكان أبي يكرهها فقال لي طلقها فأبيت فأتى رسول الله صلى الله عليه وسلم فذكر ذلك فقال طلقها فطلقها কোন সমস্যা কোথায় বেশি আওয়াজ হচ্ছে فقد فذكر ذلك فقال طلقها فطلقها হাদিসটা এসেছে সুনান আবি দাউদ পৃষ্ঠা নম্বর 5108 হাদিস নম্বর 5138 এই হাদিসে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ তিনি তার স্ত্রীকে খুব মহব্বত করতেন ভালোবাসতেন তিনি নিজেই বলেন কানাতলি ইমরাতুন কুনতু উহিব্বুহা আমার এক স্ত্রী ছিল আমি তাকে খুব ভালোবাসতাম ওয়াকান আবি ইয়াকরাহুহা আর আমার বাবা শরীয়তের সম্মত কারণটা তারাই ভালো জানেন তবে আমার বাবা শরীয়ত সম্মত কারণে ওই স্ত্রীকে দেখতে পারতেন না ফাকাল আলী তাল্লিকহা তখন আমার বাবা ওমর তাকে আমাকে বললেন যে তাকে তালাক দাও ফাআবাইতু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি অস্বীকার করলাম আমি বললাম যে আমি তাকে তালাক দিব না فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عمر رضي الله تعالى عنه نبي ذكر كاسه আসলেন فذكر ذلك বিষয়টি বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে পাঠালেন এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি তাকে বলেন আব্দুল্লাহ তাল্লিকহা তোমার বাবা যেহেতু বলেছে কাজে তালাক দিয়ে দাও তখন ফাতাল্লাকাহা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তালাক দিয়ে দিলেন এখান থেকে বোঝা যায় শরীয়ত সম্মত কোনো কারণ যদি থাকে বাবা মা স্ত্রীকে তার কোনো ব্যক্তি স্ত্রীকে তালাক দেওয়ার নির্দেশ দিচ্ছে তাহলে এক্ষেত্রে ছেলের জন্য ওয়াজিব হয় ওই স্ত্রীকে তালাক দেওয়া